আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো রাজধানীর তেজগাঁও সাত রাস্তা থেকে উত্তরা হাউস বিল্ডিং পর্যন্ত 10টি স্থানে ইউটার্ন। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হলো ডানে মোড় নেওয়ার সকল পয়েন্টগুলো। এর ফলে এসব অঞ্চল সহ রাজধানীতে যানজট অনেকটা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে এসব এলাকায় চলাচলকারী সকল যানবাহনকে ইউটার্নগুলো ব্যবহার করতে অনুরোধ জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দর্শক, এই মুহূর্তে তেজগাঁও এলাকায় আছেন সহকর্মী আতিকা রহমান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আতিকা, ইউটার্ন চালুর ফলে কোনো পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন কিনা? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি সংবাদে বলছিলেন যে আজকে থেকে চালু করা হলো, আসলে আজকে সকাল থেকে চালু করা হয়েছে এই যে ইউটার্নগুলো। বিশেষ করে রাজধানীতে যে অসহনীয় যানজট তৈরি হয়, এই সমস্ত যানজট থেকে মুক্তি পেতে বা জনগণকে যাতে ভোগান্তি কম হয় সে কারণে কিন্তু এই ইউটার্নগুলো চালু করা হয়েছে। এবং আপনাকে যদি একটু দেখাতে চাই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পেছন দিক দিয়ে ডান দিক দিয়ে একটি ইউটার্ন নেওয়া হয়েছে। এটি তেজগাঁও থেকে মহাখালীর যে রাস্তাটি রয়েছে সেদিকে, এবং মহাখালী থেকে তেজগাঁওর দিকে আসার যে রাস্তাটি এর ঠিক 10-15 হাত পরে আরেকটি ইউটার্নের ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ ডান দিকের যে মোড়গুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ বন্ধ করে এই ইউটার্ন ব্যবহারের জন্য সবাইকে বলা হয়েছে। এবং আমরা আপাত দৃষ্টিতে যেটি দেখছি যে এই ইউটার্ন নেওয়ার ফলে যে রানিং অবস্থায় যে যানজটগুলো হয় ডান দিকে বা বাম দিকে মোড়, এলোপাথাড়িভাবে অনেকেই গাড়ি ঘোরানোর চেষ্টা করে, এগুলো কিন্তু আপাত দৃষ্টিতে আজকে সকাল থেকে যেটি দেখছি তাতে মনে হচ্ছে বন্ধ হয়েছে। এবং দু একজনের সাথে আমরা কথা বলেছি, তারাও যেটি বলছে যে এই ইউটার্নগুলো অনেক সহায়ক হবে এবং যানজট কমাতে অনেক সহায়তা করবে। আপনাকে জানিয়ে রাখছি যে এই তেজগাঁও, মহাখালী এবং বনানী থেকে উত্তরা পর্যন্ত প্রায় 10টি ইউটার্ন করা হয়েছে, এবং এই ইউটার্নগুলো নেওয়া হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে। এবং সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে যে পথচারী এবং যারা যানবাহন চালক রয়েছেন তাদের সবাইকে এই ইউটার্নটি ব্যবহার করার জন্য। এবং এই আতিকা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আতিকা রহমান জানাচ্ছিলেন।